সবাইকে আবারও ইএলভিতে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার থেকে এমসি কিউ নিয়ে আলোচনা করব তো আমরা এখানে একদম সরল রেখা পর্যন্ত আলোচনা করব মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা কিংবা একটা করে আমরা এমসি এখানে নিয়ে এসেছি প্রথম এমসি কিউ এমসি কিউটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ ম্যাট্রিক্স থেকে বলছে এই ইকল টু থ্রি ফোর ফাইভ সিক্স হলে এই ইনভার্স টু কত অর্থাৎ একটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তো সাপোজ তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স এ বি সি ডি দেওয়া থাকে তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার প্রসেস হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু এ দুইটাকে গুণ করবা অর্থাৎ ডি মাইনাস দিয়ে এ দুইটাকে গুণ করবা অর্থাৎ বিসি উপরে থাকবে ওয়ান আমি নিয়ম বলে দিচ্ছি এ ইনভার্স ইকুয়াল টু হবে ওয়ান বাই এডি মাইনাস বিসি দেন তুমি আবার ম্যাট্রিক্সটাকে লিখবা তবে লেখার সময় একটু চেঞ্জ করে দিবা চেঞ্জটা হচ্ছে কীরকম এ এর জায়গায় ডি কে এবং ডি এর জায়গায় একে লিখবা অর্থাৎ এখানে হবে ডি এখানে হবে এ তারপর এ দুজনের আগে মাইনাস বসবে অর্থাৎ মাইনাস বি মাইনাস সি তাহলে দেখো তোমার কাছে যদি এ বি ডি আকারের কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে সেটার ইনভার্স হবে এরকম ঠিক আছে তাহলে এখানেও ঠিক একই রকম কাহিনী তোমরা করতে হবে তাহলে দেখো আমাদের প্রথমে আসবে এডি এডি হচ্ছে যে এই যে এটা এটা ঠিক আছে অর্থাৎ তিন ছয় আঠারো মাইনাস বিসি বি হচ্ছে যে এই যে এটা ঠিক আছে এখানে আসছে চার পাঁচা বিশ উপরে থাকবে ওয়ান তারপরে এই দুইটার চেঞ্জ হবে অর্থাৎ সিক্স এবং থ্রি তারপরে এই দুইটার আগে মাইনাস বসবে অর্থাৎ মাইনাস ফোর অ্যান্ড মাইনাস ফাইভ তাহলে এটা হবে আমাদের আনসার বাট আমাদের আনসারগুলোতে এই ধরনের কিছুই নেই ঠিক আছে এই ধরনের কোনো অপশন নেই তুমি দেখো এখানে বিয়োগ করলে এই যে এখানে আঠারো মাইনাস টু করলে মাইনাস টোয়েন্টি করলে মাইনাস টু আসে অর্থাৎ মাইনাস হাফ মাইনাস হাফ ইন্টু যদি এটা থাকে তাহলে ওইটাই সঠিক তোমরা দেখো এই যে এটাতে খ নাম্বার অপশনটা এবং এখানে আমাদের যেটা আনসার আসে সেটা হুবহু একই দেখো তোমরা খ নাম্বার এবং আমাদের যেটা আনসার আসছে হুবহু একই তাহলে আমাদের ক্ষয় হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে সেটা যদি ব্যতিক্রমী হয় তাহলে আলফায়ের মান কত ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে আলফা প্লাস টু টু এইট আলফা মাইনাস ফোর এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় তাহলে আলফায়ের মান কত আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে তো নিয়মটা কি মনে রাখো একটু নিয়ম হচ্ছে কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বললে তাহলে তুমি এই কণটাকে গুণ করবা এই কর্ণটাকে গুণ করবা গুণ করে বিয়োগ দিয়ে এই কর্ণটাকে গুণ করবা অর্থাৎ আমি প্রথম কর্ণটাকে আগে গুণ করি আলফা প্লাস টু ইন্টু আলফা মাইনাস ফোর মাইনাস দিয়ে এই এই প্রথম কর্ণটাকে আমি গুণ করছি ঠিক আছে গুণ করার পরে মাইনাস দিয়ে দ্বিতীয় কর্ণটাকে গুণ করবা ইকুয়াল টু জিরো লিখবা যদি ব্যতিক্রমী বলে যদি কি বলে ব্যতিক্রমী বলে এবার এখান থেকে তুমি আলফা বের করো আলফার মান যেটা বের হবে সেটাই আনসার তাহলে এখানে আমরা যদি কাজ করি তাহলে আসে আলফা স্কোয়ার মাইনাস ফোর আলফা প্লাস টোয়াইস আলফা মাইনাস এইট মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো এখানে তুমি কাজ করো কাজ করলে আলফা ইকুয়াল টু পাবা মাইনাস ফোর অ্যান্ড সিক্স দেখো মাইনাস ফোর অ্যান্ড সিক্স কোথায় আছে এই যে এখানে আছে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স দুইটারই আমরা আনসার পেয়ে গেছি এই দুইটা থেকে একটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি ভর্তি পরীক্ষায়ও আসে ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও আসে সো বি কেয়ারফুল অ্যাবাউট এই দুইটা ম্যাথ যে দুইটা ম্যাথ আমরা একটু আগে করাইলাম ঠিক আছে সো আমরা এখন তিন নাম্বার ম্যাথটাতে চলে যাচ্ছি তিন নাম্বার ম্যাথটা হচ্ছে বলছে যে এই নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে একটা নির্ণায়ক দেওয়া আছে নির্ণয়কটার মান কত আমাদেরকে জিজ্ঞেস করছে তুমি দেখো এই নির্ণায়কের সবগুলো উপাদান হচ্ছে জাস্ট কন্যটা দেওয়া আছে আর সবগুলো উপাদান জিরো অর্থাৎ জিরো 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 আর জাস্ট এখানে কি দেওয়া আছে কর্ণটা দেওয়া আছে তো এই যদি দেওয়া আস থাকে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে রেজাল্ট হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার মান হবে এই কর্ণ যদি সমান হয়ে থাকে তাহলে কর্ণ তিনটের গুণ ফলে হচ্ছে মান অর্থাৎ দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ টেন কিউবে লিখতে পারো বা চাইলে আমরা কিউব এখানে আসে যে ঘ তাহলে দেখো নির্ণায়কের কর্ণের সবগুলো মান যদি সমান হয় তাহলে কর্ণের উপাদানগুলোকে গুণ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে নির্ণায়কের মান এটা হচ্ছে টেকনিক এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আগে বলে রাখি তোমরা যারা চিট অঙে থাকো যারা চিট অংয়ে কোচিং করবো অ্যাডমিশন টেস্টের জন্য তাদের জন্য আমাদের একটা বেচ আছে আমরা সেখানে ম্যাথ এবং ফিজিক্স পড়াই অ্যাডমিশন টেস্টের জন্য আমি ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকায় আমরা ফুল কোর্স শেষ করে দিই পাঁচ হাজার টাকায় ফুল কোর্স শেষ করে দেই তোমরা যারা আমাদের বেচে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো পাঁচ হাজার টাকায় আমরা ম্যাথ এবং ফিজিক্সের ফুল কোর্স শেষ করে দেই প্রাইভেট বেস নট কোচিং ঠিক আছে আমাদের প্রাইভেট বেসটার নাম হচ্ছে হালদা প্রাইভেট বেস ঠিক আছে হালদা প্রাইভেট বেস তোমরা চাইলে যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দিচ্ছি যারা চট্টগ্রামে কোচিং করবা অনলি তাদের জন্য পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে বলছে যে বি একটা ব্যাক্টর এই ব্যাক্টরের উপর এই ব্যাক্টরের অভিক্ষেপ কত আপনাদের কাছে জানতে চাইছে তাহলে বি এর উপরে এর অভিক্ষেপ সবসময় মনে রাখবা যে ব্যাক্টর উপর অভিক্ষেপ বলবে সেটা বল সেটা বসবে নিচে উপরে হচ্ছে দুটার গুণফল মানে ডট গুণন তাহলে উপরে হবে বি ডট এ আর নিচে হবে যেটা বলছে সেটার মান এটাই হচ্ছে যে বি ব্যাক্টরের উপরে এ ব্যাক্টরের অভিক্ষেপ যেটার উপর বলবে সেটা নিচে সেটার মান নিচে বসবে আর উপরে বসবে দুজনের ডট গুণফল ফল তাহলে দেখো এখন যদি আমরা ডট গুণ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে ডট দিয়ে আমরা লিখব টোয়াইস আই প্লাস টোয়াইস জে প্লাস কে নিচে হবে বিয়ের মান ঠিক আছে তো বি হচ্ছে এটা এটার মান যদি আমরা বের করি তাহলে রুট দিতে হয় তারপরে এই যে প্রত্যেকটার উপর কী করতে হয় স্কোয়ার করতে হয় তোমরা নিশ্চয়ই জানো অর্থাৎ ছয় স্কোয়ার অর্থাৎ এই যে এইগুলো সহক যেগুলো সেগুলোর উপর কি করতে হয় স্কোয়ার করতে হয় প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এই যে এখান থেকে নিলাম সিক্স এখান থেকে নিলাম মাইনাস থ্রি এবং এখান থেকে নিলাম টু এগুলো এখানে নিয়ে আসলাম এখন তোমরা নিশ্চয় ডট গুনফল সিক্সে কীভাবে করতে হয় ডট গুন করলে এই যে এটার সাথে এটা গুণ হবে তখন হবে বারো তারপরে প্লাস দিয়ে এটার সাথে এটার গুণফল অর্থাৎ মাইনাস টু ইন্টু সরি মাইনাস থ্রি ইন্টু টু অর্থাৎ মাইনাস সিক্স তারপর আবার প্লাস দিয়ে এটার সাথে কে এটাকে গুণফল এটার সাথে টু কে এর সাথে কে এর শহরগুলোর গুণফল ঠিক আছে তো এখানকার সহগ হচ্ছে দুই এখানকার সহগ হচ্ছে এক তাহলে গুণ করলে আসে দুই একে দুই নিচে আমরা দেখতেছি রুট ওভার থার্টি সিক্স প্লাস নাইন প্লাস ফোর অর্থাৎ এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে সেভেন আর এখানে আসতেছে আমাদের এইট সো এইট বাই সেভেন হচ্ছে আনসার এই যে এটা এইট বাই সেভেন হচ্ছে আমাদের আনসার তাহলে দেখো আমরা অনেকগুলো পেয়ে গেলাম তখন আমরা পাঁচ নাম্বারটাতে চলে যাচ্ছি ঠিক আছে এবার আমরা পাঁচ নাম্বারটাতে চলে যাচ্ছি পাঁচ নাম্বারে সরল রেখা থেকে আসছে বলছে সরল রেখার জন্য নিচের তথ্যগুলো লক্ষ্য করো মানে সরল রেখার জন্য নিচের তথ্যগুলোকে কি করতে বলছে লক্ষ্য করতে বলছে ঠিক আছে তো আমরা নিচের তথ্যগুলো লক্ষ্য করব তারপরে আমরা সেখান থেকে আনসার দিব এখানে আমি প্রশ্নটাকে ইনকমপ্লিট রাখছি একটু এর কারণ ছিল আমাদের আরও দুইটা প্রশ্ন ছিল সেগুলোর জায়গাও ছিল না তো এখানে হবে এই লক্ষ্য করার পরে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তোমরা যেটা জানো ঠিক আছে কতে আই ও ডাবল আই খতে আই সাপোজ ডাবল আই দিলাম খতে তারপরে গতে দিলাম ডাবল আই ও ত্রিপল আই এন ঘতে দিলাম আই ডাবল আই ও ট্রিপল আই অর্থাৎ এক দুই ও তিন তো কোনটি সঠিক আমরা এখান থেকে বের করব দেখো আইতে বলছে সরলরেখার আদর্শ সমীকরণ এটা তোমরা নিশ্চয় সরলরেখার আদর্শ সমীকরণ যখন পড়ছো তখন দেখছো এটা সঠিক সরলরেখার ছেদ আকৃতির সমীকরণ বা ছেদাকৃতি আকৃতির সরলরেখার সমীকরণ এটা বলতেছে এটাও কারেক্ট দেখো ছেদ আকৃতির সরলরেখার সমীকরণ কিন্তু এটা তোমরা বইতে দেখলে পাবা লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ এক্স কজ আলফা এটা এখানে আসলে লিখছে কি লিখছে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়েল টু পি লিখছে এটা লাগ এটা এটাকে বলছেন লম্ব আকৃতি সরলরেখার সমীকরণ তোমরা বই পড়লে নিশ্চয় জানবা যে এখানে এটো সঠিক এটাও সঠিক এটাও সঠিক সো আমাদের আনসার হচ্ছে যে এটা ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন বলছে চিত্রের পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত এটা একটা চিত্র এই চিত্রে একটা পি একটা বিন্দু দেখতেছি এক্স অ্যান্ড ওয়াই এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক কত আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে তো কার্তেশীয় স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে যে দেখো তোমাকে আগে সেটার ফোলা স্থানাঙ্ক নিশ্চয় জানা লাগবে দেখো ফোলা স্থানাঙ্ক স্থানাঙ্ক দেওয়া আছে এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর আর মান দেওয়া আছে দেখো উপর দিয়ে দুই দেওয়া আছে ঠিক আছে সো এটা হচ্ছে আর আর এর দুই দেওয়া আছে আর এটা হচ্ছে থিটা থিটা দেওয়া আছে থি থার্টি ডিগ্রি সো আর অ্যান্ড থিটা দেওয়া আছে পোলা স্থানাঙ্ক দেওয়া আছে আমাদেরকে পি এক্স ওয়াই অর্থাৎ কার্তৃশীয় স্থানাঙ্কটা বের করতে বলছে তো সাপোজ কার্তৃশীয় স্থানাঙ্ক আমরা যখন বের করি তখন আমরা লিখতে হয় এক্স এবং ওয়াই লিখতে হয় তো আমরা এক্স এবং ওয়াই এর মান জানলেই আমরা কার্তৃশীয় স্থানাঙ্ক পেয়ে যাব। তো এক্সকে লিখতে হয় যে আর থিটা ওয়াইকে লিখতে হয় যে আর সাইন থিটা যেখানে আর হচ্ছে দুই দেওয়া আছে কজ অফ থ্রিটা থ্রিটা দেওয়া আছে থার্টি ডিগ্রি এখানে কজ থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু সো এটা কাজ করলে রুট থ্রি আসবে এখানে আর হচ্ছে টু সাইন অফ থার্টি ডিগ্রি টু সাইন থার্টির মানে আমরা জানি হাফ কাটাকাটি করলে ওয়ান আসবে সো থ্রি এবং ওয়ান এক্সের মান হচ্ছে যে এক্স কমা ওয়াই করলো তাহলে কি আসবে রুট থ্রি কমা ওয়ান তাহলে দেখো রুট থ্রি কমা ওয়ান আছে এক নম্বরে সো এটা হচ্ছে আমাদের আনসার পরবর্তী প্রশ্নে বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল এবং দুই তিন বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি ওয়াই অক্ষের সমান্তরাল এবং দুই তিন বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে এখন খেয়াল করো ওয়াই অক্ষের সমান্তরাল এই শব্দের অর্থটা কি দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে এক অক্ষ তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এরকম হতে পারে বা এরকম হতে পারে ঠিক আছে এটা যেহেতু অক্ষ এটা হচ্ছে আমাদের একসক্ষ তার মানে ওয়ায়ক্ষের সমান্তরাল মানে হচ্ছে যে তোমার সেখানে এক্সের কোনো সরি এক্সের ভ্যালু থাকবে বাট ওয়ের কোনো ভ্যালু থাকবে না কারণ ওয়ক্ষের সমান্তরাল তো দেখো তাহলে কেন ওয়ের ভ্যালু নেই তুমি দেখো এই যে এই জায়গায় হচ্ছে এক্সিকুল টু সামথিং এক্সিক টু সামথিং হবে আর এখানে এইখানে একসক্ষের উপরে ওয়ের ভ্যালু কত জিরো এক্স অক্ষের উপর ওয়াই ভ্যালু কত জিরো এই জন্য ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা টানতে হলে আমাদেরকে অবশ্যই এক্সের মান জানা লাগবে ওয়াইয়ের মান আমরা জানবো না ওয়াই মান শূন্য থাকবে ঠিক আছে তাহলে মানে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু সাপোজ এ সেটা এক্স ইকুয়াল টু এ এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স ইকুইল টু যদি শুধু থ্রি হয় তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু থ্রি বাট আমরা কেমনে বুঝবো যে আসলে এর মান কত ঠিক আছে তাহলে আমাদের কি বলছে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হচ্ছে এক্স ইউল টু এ আবার বলছে যে সেটি দুই তিন বিন্দুগামী কত বিন্দুগামী দুই তিন বিন্দুগামী তাহলে দেখো এটাই হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ এটা আবার দুই তিন বিন্দুগামী সো দুই অ্যান্ড তিন তো দুই তিন বিন্দুগামী হলে দেখো এখানে এক্সের মান কত দুই ওয়াই মান কত তিন তাহলে আমি এই জায়গাটাতে এক নং সমীকরণটা নিশ্চয়ই এই বিন্দুটা দিয়ে যাবে বলছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত বিন্দুগামী তো ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে যে এটা এটা আবার এত বিন্দুগামী বলতেছে এত বিন্দুগামী মানে হচ্ছে যে এই বিন্দুটাকে আমি এখানে বসাবো বসালে আমি যেটা পাই সেটা হচ্ছে যে টু ইকুইল টু এ অর্থাৎ এর মান কত বেরোলো টু তাহলে এর মানটা এখন আমি এখানে আবার বসাই দিই এই সমীকরণে তাহলে কি দাঁড়ায় এক্স ইকুয়াল টু টু তাহলে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণে সরলরেখার সমীকরণে ওয়াই থাকবে না এক্স থাকবে তো আমরা ধরবো এক্স ইকুয়াল টু এ তো এক্স ইকুয়াল টু যদি এ কেন দেখো এই যে এইটা হচ্ছে আসলে এ এতটুকু ঠিক আছে এক্স ইকুয়াল টু এ পরে সেটাকে আবার বলছে দুই তিন বিন্দুগামী তো যেহেতু দুই তিন বিন্দুগামী তাহলে এই সমীকরণটার মধ্যে আমরা দুই তিনকে বসাই দিব তো দুই তিন বসালে আমরা পাই যে এ ইকুয়াল টু টু তো এর মান যদি আবার এখানে বসাই দেয় তাহলে আমাদের আসে এক্স ইকুইল টু তাহলে আমাদের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু টু তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী চাপ্টারগুলি আলোচনা করব এখানে শুধু আমরা সরল রাখা পর্যন্ত আলোচনা করছি আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী চাপ্টারগুলো থেকে এমসি কিউ নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের পরীক্ষার জন্য একদম ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আমি চাই যে তোমরা পরীক্ষা এমসি কিউতে যাতে ভালো করতে পারো তো আজকে চলে আছি পরের টিউটোরিয়াল দেখার জন্য আমি থাকলো সে বন্ধু সব ভালো থাকো আল্লাহ হাফেজ